এই ভিডিওতে আমরা বিজনেস কিপারের ইউনিট, ব্র্যান্ড এবং ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব। এর জন্য প্রথমে আমরা আমাদের সফটওয়্যার থেকে সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে যাওয়ার পরে আমাদের এখানে ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে। তো ক্যাটাগরিজ এর মধ্যে এখানে দেখেন আমাদের বিভিন্ন ক্যাটাগরি অ্যাড করা আছে। তো এখানে নতুন ক্যাটাগরি অ্যাড করতে চাইলে আমরা জাস্ট চলে যাব অ্যাড ক্যাটাগরি। অ্যাড ক্যাটাগরিতে আমরা একটা কোড দিব, সেই কোডটা অবশ্যই ইউনিক হতে হবে, মানে আগে ব্যবহৃত না এরকম হতে হবে। আর তারপরে হচ্ছে আমরা একটা ক্যাটাগরি নেম দিব, যেমন আমরা এটাকে দিতে পারি হচ্ছে যে কম্পিউটার অ্যাক্সেসরিজ। দেন হচ্ছে আমরা ডিসক্রিপশনে কিছু লিখতে পারি, অথবা আমরা এটাকে কপি করে দিয়ে দিব, আমাদের এখানে আর কাজ নেই, আমরা হচ্ছে অ্যাড ক্যাটাগরি। তো আমাদের কম্পিউটার অ্যাক্সেসরিজ কিন্তু এখানে চলে আসছে। যদি এটা আমাদের ভুল হয়ে যায় তাহলে আমরা এখান থেকে এটা ডিলিট করতে পারবো, অথবা আমরা এখান থেকে হচ্ছে এটা এডিট করতে পারবো, যে আমাদের যদি স্পেলিং ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা এটাকে সংশোধনীতে আনতে পারবো। আচ্ছা, দুই নম্বরে ছিল আমাদের হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ড নিয়েও আমাদের, আপনারা যদি ব্র্যান্ড নিয়ে কাজ করেন, লাইক হচ্ছে যদি আপনারা এক্সাম্পল আমাদের এখানে হচ্ছে স্মার্টফোন একটা ক্যাটাগরি যদি আমরা যোগ করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন আমরা এটা ক্যাটাগরি আইডি দিলাম হচ্ছে 5, দেন হচ্ছে এটা আমি দিলাম স্মার্টফোন। এখানে দেখার বিষয় হচ্ছে যে স্মার্টফোন কিন্তু বিভিন্ন কোম্পানির হতে পারে, বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ড মেনটেন করলে আমাদের স্টক দেখার সুবিধা হবে আপনাদের। সো আমরা চলে যাচ্ছি ব্র্যান্ড। ব্র্যান্ড থেকে যেহেতু আমাদের মোবাইল নিয়ে আমরা কাজ করি, সেক্ষেত্রে আমাদের এখানে ব্র্যান্ডে আমাদের কোডটা না দিলেও চলবে। নেম যেমন আমাদের হচ্ছে ভিভো, ব্র্যান্ড নেম হচ্ছে আমাদের ভিভো। ডিসক্রিপশনেও আমি ভিভো দিয়ে দিচ্ছি। স্লাগের ভেতরে ভিভোটাও তো চলে আসার কথা ছিল, আসেনি, আমি জাস্ট এটা এখানে লিখে দিচ্ছি অ্যাড ব্র্যান্ড। আচ্ছা, দিস স্লাগ মে বি অনলি কন্টেইন আলফা, অর্থাৎ এটা অটোমেটিক নেওয়ার কথা। আমি আবার চেষ্টা করতেছি ভিভো, এটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিয়েছে, অর্থাৎ ছোট হাতের হয়ে যায় এটা অটোমেটিকলি। আর এখানে আমি হচ্ছে ভিভো আমি লিখে দিচ্ছি ভিভো। সো আমি এখানে অ্যাড ব্র্যান্ড দিয়ে দিলে দেখেন এখানে কিন্তু চলে আসছে। আমরা যদি আরেকটা যোগ করি যেমন স্যামসং, সেক্ষেত্রে স্যামসং ব্র্যান্ড কিন্তু আমাদের এখানে সংযুক্ত হয়ে গেছে। তারপরে আমাদের আরেকটা ছিল হচ্ছে ইউনিট, ব্র্যান্ড, ক্যাটাগরি, দেন আমাদের ইউনিট তৈরি করতে হবে। ইউনিটের কাজটা কি? ইউনিট হচ্ছে পণ্য ক্রয় বা বিক্রয়ের একক, এখানে সর্বনিম্ন একক ধরে কাজ করতে হয়। যেমন এখানে দেখেন অলরেডি হচ্ছে পিস করা আছে, পেয়ার করা আছে, লিটার করা আছে। এখন এখানে আমরা চাইলে আর একটা ইউনিট যোগ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটার আইডি দিতে পারি একটা কিছু, দেন হচ্ছে ইউনিট নেম হবে হচ্ছে এক্সাম্পল মিটার। যদি আমরা কাপড়ের বিজনেস করি তাহলে মিটার হিসাব হতে পারে, বা অন্য অনেক কিছুই থাকে যেগুলো মিটারে হিসাব হয়। তো আশা করি বুঝতে পারছেন। এখন এই যে তিনটা কাজ করলাম এগুলোর অ্যাপ্লাইটা কোথায় হয় এটা একটু দেখে আসি। অ্যাড প্রোডাক্টে যখন যাবেন তখন এখান থেকে কিন্তু এই যে ব্র্যান্ড দেখেন ভিভো অ্যান্ড স্যামসং চলে আসছে এখানে। দেন ক্যাটাগরিতে কিন্তু দেখেন স্মার্টফোন এবং হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ চলে আসছে। ইউনিটে পিস, লিটার, মিটার চলে আসছে। তো আশা করি এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন।